আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করেন। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন, কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয় ওয়াশ, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি জাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে তখন জানেন, কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে দুইটা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, একটু তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট, আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সত্যের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ, প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ দিতেন, বিধবার খোঁজ দিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন, কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষদের সহবতে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন, পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্না মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহাত করেন, পর্দার মধ্যে রাখেন, এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, এরকম মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করে। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করে, পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন, দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনের উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না, যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করত, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জেনা করেছে, মদপান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে, এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহর রাসূলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেমস শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন, তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়, ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না, আমার ছেলে ডাক্তারই হবে, পিঠের মধ্যে সিল, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ ঘটতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বোঝেন না, আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে, তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্যে, আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না, আপনারা এটা বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে, হারাম কথা আছে, জেনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে যে নসিহতের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জেনার কোনো কথা নেই, এই ধরনের লিরিক্সওয়ালা নসিহত শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। ঢালালভাবে সব কিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নসিহত আছে না,
যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়তিম, এরা কি জানে শান্তি কাকে বলে? এরা কি জানে শান্তি কাকে বলে? এই জন্যই তারা শান্তির জন্য খুঁজবে, একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার ওই দুয়ারে, দুয়ার থেকে দুয়ার, দরজা থেকে দরজা, ধাক্কা খেয়ে ফিরে আসবে। শান্তি কখনো পাবে না, পাবে? তো যুব সমাজ যারা থাকবেন, ওদেরকে মানসিক শান্তির জন্য দেখা যায় অনেক সময় তারা পারিবারিক চাপে পড়ে, পারিবারিকভাবে আন্ডারএস্টিমেটের শিকার হয়ে হতাশায় ভোগে, এবং কখনো কখনো গার্লফ্রেন্ডের কাছে, মাদকের কাছে, পর্নোগ্রাফির কাছে, মিউজিকের কাছে গিয়ে শান্তি খোঁজে। কিন্তু আপনাকে শান্তি দিবে একটা জিনিস, আল্লাহর কালাম, আল কোরআনুল করিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, আল্লাহর কাছে সেজদা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তার তাসবিহ তাহলিল করা, তার জিকির আজগার করা, এগুলো আপনার মনে স্থায়ী প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো যুবকদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যৌবনকালের সময়টাকে এই কাজগুলোতে ব্যয় করে পড়াশোনা করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আদর্শ একটা পরিবার গড়েন, আপনার সন্তান সন্ততি হলে তাদেরকে সঠিকভাবে মানুষ করেন, দিনের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রম, অর্থ, মেধা, যা আল্লাহ আপনাকে দিয়েছেন এইটুকুকে দিয়েই দিনের জন্য ছোট ছোট কিছু কাজ করে যান। এই ছোট ছোট কাজগুলো দেখবেন পরকালে বড় আজার পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পথে কাণ্ডারি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।